সুতরাং আমি মনে করি ইসলামের জঞ্জালটাই হচ্ছে হাদিস বা আমরা ইসলামের অনেক স্কলাররা বলে থাকেন কোরআনের ব্যাখ্যা করার জন্য হাদিসের প্রয়োজন কোরআনের ব্যাখ্যা করার জন্য এ ধরনের কোরআনের দার্শনিক প্রয়োজন আল্লাহ রলিদের প্রয়োজন পীরের প্রয়োজন হাদিস হচ্ছে হাদিস যে ইসলামে সেটা হচ্ছে আমি বলবো যে যেহেতু অধিকাংশ হাদিসি ভুল মিথ্যা বানোয়ার বিকৃত সুতরাং আমি মনে করি ইসলামের জঞ্জালটাই হচ্ছে হাদিস বাড়িয়ে আসলে মোর্শিদের গুণগান আমরা কেউ বাড়িয়ে বলতে পারি না কারণ মোর্শিদের গুনগানে আমরা গাইতে পারি না বাড়ায় বলবো কত্থ যতটুকু আছে ততটুকু তো আমরা বলতে পারি না আসলে ভাষায় প্রকাশ করা যায় না এই গুণ এই বৈশিষ্ট্য এই শক্তি এটা ভাষায় কোনো ভাষায় রূপ তাকে দেওয়া যায় না কোনো ছবিতে তাকে আঁকা যায় না এবং এই চমৎকার আলোচনা পর্বটা খুব দরকার আমরা ওরস মাহফিলে এরকম গভীর তত্ত্বমূলক আলোচনা এবং দালিলিক কোরআন থেকে কোরআন থেকে এবং আমি ওনার আলোচনা শুনলাম খুব কম সংখ্যক সময়ে তিনি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন যেটা আমার কাছে খুব ভালো লেগেছে বা আমরা ইসলামের অনেক স্কলাররা বলে থাকেন কোরআনের ব্যাখ্যা করার জন্য হাদিসের প্রয়োজন কোরআনের ব্যাখ্যা করার জন্য এ ধরনের কোরআনের দার্শনিক প্রয়োজন আল্লাহরলিদের প্রয়োজন পীরের প্রয়োজন হাদিস হচ্ছে হাদিস যে ইসলামে সেটা হচ্ছে আমি বলবো যে যেহেতু অধিকাংশ হাদিসই ভুল মিথ্যা বানোয়ার বিকৃত সুতরাং আমি মনে করি ইসলামের জঞ্জালটাই হচ্ছে হাদিস তো এই যে কোরআনের আলোচনা আমরা শুনলাম আলোচনা শুনে আমরা অনেক কিছু শিখতে পারি একটা ঘটনা থেকে অনেক কিছু শেখা যায় উনি যখন বলছিলেন সুরা কাহাফের কথাগুলো বলছিলেন অনেক কিছু শেখা যায় মোরশেদ সম্পর্কে সন্দেহও করা যাবে না খোয়াস খিজে যদি আমরা তাকে গুরু মনে করি মুসানবির তাহলে তিনি প্রথমেই শর্ত দিয়েছেন যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না প্রশ্ন করবে মানে প্রশ্নও করা যাবে না তুমি গুরু ধরেছ তো প্রশ্নও তোমার থাকতে পারবে না মনে এই যে প্রশ্ন অবসান করে একজনকে ফলো করে যাওয়া এটা আমরা কোরআন থেকেই শিখলাম আমরা জানি যে একজন মানুষকে হত্যা করলে সমস্ত মানব জাতিকে হত্যা করা হয় আবার কোরানেই দেখছি একজন শিশুকে খোয়াস হত্যা করেছেন এবং কোরআন সেটা সমর্থন করছে তাহলে কারণটা কি কারণটা হচ্ছে একজন হচ্ছে নথ সম্বলিত মানুষ আর একজন হচ্ছে রূহ সম্বলিত মানুষ যখন একজন মানুষ তার নিজের নফসকে রুহে রূপান্তরিত করেন বেদম ভাই বলেছেন তার কি এবাদতের প্রয়োজন আছে তো দূরের কথা তার আপাত দৃষ্টিতে গুনার কাজ মনে হলেও এই কাজগুলো তো গুনার নাই বরং মঙ্গলজনক মঙ্গলকর প্রমাণের এই যে ঘটনা আমরা জানি মানুষ হত্যা করলে সেটা মহাপাপ শাস্তি অন্যায় দণ্ডনীয় আর শিশু হত্যা করলে তার চেয়েও বেশি জঘন্য অন্যায় আপনারা জানেন যে আদালতে গেলে একজন প্রাপ্ত বয়স্ক মানুষকে হত্যার জন্য যে শাস্তি তার চেয়ে অধিকতর শাস্তি হবে যদি একজন শিশুকে হত্যা করা হয় খোয়াস খিজির কি করলেন শিশুকে হত্যা করলেন অকৃতজ্ঞতাই তো খারাপ খোয়াস খিজির কি করলেন কৃতজ্ঞতা করলেন আপাত দৃষ্টিতে আমি আমি সরি খোয়াস খিজে তো আর কৃতজ্ঞতা করেন নাই যে নৌকায় পারেছেন সেই নৌকায় তিনি ডুবাই দিয়েছেন আপাত দৃষ্টিতে আমাদের সাধারণ মনে মনে হবে যে আর কত বড় বিমান কত বড় খারাপ মানুষ যেই নৌকায় পারেছে সেই নৌকাই সাদা করে দিল কিন্তু এটাই পার্থক্য কারণ তিনি কিছু দেখছেন সর্বদ্রষ্টা আপাত দৃষ্টিতে তার কাজটা অমঙ্গলজনক হলেও এটা তার জন্য মঙ্গলজনক শুধু মঙ্গলজনক না তার জীবন কি রক্ষা করে এই জন্যই প্রশ্ন করা যাবে না প্রশ্ন করা উচিত না যদি আপনি সত্য চান তাহলে প্রশ্ন করে সত্য পাবেন না আপনার ভেতরে সার্চ আপনার নিজের ভেতরে তাকে সন্ধান করলেই পাবেন